এক মায়ের কোল শূন্য করে দিল ভিলেন করোনা, অসহায় মায়ের আর্তনাদ, ভারী হয়ে ওঠে আকাশ বাতাস, কিংকর্তব্য বিমূঢ় পিতা তার তিন দিনের শিশুর লাশ নিয়ে বসে, অবিরাম অশ্রু ঝরছে দুচোখ দিয়ে, হৃদয় বিদারক এই দৃশ্য, ভারী হয়ে ওঠে গোটা জীবী হাসপাতাল চত্বর। মায়ের কোল পৃথিবীর প্রতিটি শিশুর নিরাপদ আশ্রয়স্থল। যতই আসুক না কেন সমূহ বিপদ, মা কিন্তু তার সন্তানকে শাড়ির আঁচলে ঢেকে রেখে রক্ষা করে। কিন্তু সেই মায়ের কোল যখন অকালে শূন্য হয়ে যায়, তখন মায়ের যে কি অবস্থা হয় তা ভাষায় প্রকাশ করা এক প্রকার দুঃসাধ্য। বুধবার এজিএমসি চত্বরে ঘটল এমনই একটি হৃদয় বিদারক ঘটনা। সম্প্রতি এজিএমসিতে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন বাধারঘাটের ওএনজিসি এলাকার বাসিন্দা পাপিয়া পাল। এরই মাঝে পাপিয়া পালের করোনা পজিটিভ রিপোর্ট আসে। স্বাভাবিকভাবে বর্তমান পরিস্থিতিতে এজিএমসিতে করোনার চিকিৎসা চলছিল সদ্যজাত শিশু ও তার মা। চিকিৎসায় সাড়া দিয়ে শিশুর মা করোনা নেগেটিভ রিপোর্ট আসে, কিন্তু বুধবার আকাশ ভেঙে পড়ে শিশুটির মা বাবার উপর। চিকিৎসকরা তিন দিন বয়সী শিশুটিকে মৃত বলে ঘোষণা করে, আর এতেই সন্তান হারা মায়ের আর্তনাদে গোটা এজিএমসি চত্বরে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কি হয়েছে আপনার বাচ্চার? কি হয়েছে? আমার বাচ্চার কিছু হয়েছে না, আমার বাচ্চার কিছু হয়েছে না। এরা কি তার নাকেটা ঢুকাইছে? আচ্ছা, বাড়ি কোন জায়গাতে? আপনি কি ভর্তি আছিলেন এখানে? আপনারা কি করে ভর্তি করাইছে? কিং কর্তব্য বিমূঢ়। মৃত শিশুটির পিতা অভিযোগের আঙুল তুললেন। তার মতে চিকিৎসা ভালো হলে এদিন তাকে দেখতে হতো না, কিন্তু মৃত শিশুর পিতা যে আবেগ ও দুঃখে এই অভিযোগ করলেন তা বলার অপেক্ষা রাখে না। আমার ভাই আজকে তিন দিনে সে ডেলিভারি হয়েছে। হ্যাঁ, ডেলিভারি হওয়ার পর আমার একটু চেহারা দেখাছে না, বুঝছি? আমার জানতে দূরে গালি কইছে, আমার একটা ভুল হয়েছে। হ্যাঁ, এনে যে ডুয়াইছে এটার মধ্যে করোনা করোনা করে দিয়েছে, ডুয়াইছে। করোনা টেস্ট করছিল কি? করোনা টেস্ট করে কেমনে কান্তাছে। তোমরা অভিযোগটা কি? তা এখন আমরা অভিযোগ, আমরা বাচ্চা লাগবো, বাচ্চাটার বিধা হয়েছে, বাচ্চাটার বাচ্চা বাচ্চা পুরো হৃষ্ট পুষ্ট বাচ্চা আসতো। বাচ্চাটা কে মারছে? বাচ্চা ডাক্তারের মারছে স্যার। কিভাবে মারছে? করোনা টেস্ট করে। এটা এই তিন তিন দিনের বাচ্চারা কি করোনা টেস্ট করে নাকি দিয়ে ঢুকাইছে? না, লালা পরীক্ষা করছে তিন দিনের বাচ্চারে, লালা পরীক্ষা করার পর এক সেকেন্ড বাচ্চারা নাই। কিভাবে পরীক্ষা করছে বুঝছো? নাকি দেব ঢুকাইছে, ওই বাচ্চার মা আসিল, ঢুকাইতে দেরি নাকি দেব লাড়াই পড়ছে, বুকে দেব বেড়াটা নাজারে দিছে শেষ। এখন তোমরা বাড়ি করছে কি এখান থেকে? আমি বেরিয়েছি স্যার, বাইরে লিখে দেয় না, বাইর করে লিখে দেয় না, ও ভিতরে মিলে থাকতো। শেষে স্বাস্থ্যকর্মীরা সদ্য সন্তানহারা আর্তনাদগ্রস্ত মাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে দেখলেন তো দর্শক বন্ধুরা, আর্তচিৎকাররত সেই মাকে কিট পরানো স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, কিট পরানো মহিলা স্বাস্থ্যকর্মীরা কোথায়, পুরুষ স্বাস্থ্যকর্মীদের একাজ কেন করতে হচ্ছে? এর আগেই দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন
মৃত শিশুর হতভাগা পিতা মৃত শিশুটিকে কোলে নিয়ে অবিরাম চোখের জল ফেলছেন এবং আর্তনাদ করছেন। সেই সাথে অপর একজন যুবক তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। তাহলে এখানেও প্রশ্ন ওঠে, শিশুটি কি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে নাকি অন্যভাবে? যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যায় তাহলে শিশুটির পিতা মৃত শিশুটির সংস্পর্শে এসেছে, সেই সাথে সেই হতভাগা পিতাকে সান্ত্বনা দিতে আসা অপর যুবকও সংস্পর্শে এসেছে, তাহলে তো সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় কি? যদিও মৃত শিশুটির মাতা পিতার অভিযোগ, করোনা পরীক্ষা করার সময় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।